হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, সয়াবিন আলু তরকারি। আর আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং খুবই সহজ একটা রান্না আর খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে এতে। তো আপনারা চলুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এতে লাগছে, আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, একটা পেঁয়াজ বেরেস্তা করেছি, এটা আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছি, এটা একটা টমেটো কুচিয়ে রেখেছি, এটা একটা পেঁয়াজ আর দুটো রসুন আমি তেতো করে রেখেছি, এটা গরম মশলা বাটা, এটা একটা আলু আমি ভেজে রেখেছি, এটা সয়াবিন, আর এটা সামান্য পরিমাণ নুন লাগবে, পরিমাণ মতন সর্ষের তেল, এই যে এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা। তো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন, আপনারা চাইলে এটাকে বাড়াতেও পারেন আর কমাতেও পারেন। তো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এতে। তো এবারে আমি এই পেঁয়াজ আর রসুনটা যে আমি কুচো করে রেখেছি এটা এই যে দিয়ে দিচ্ছি, দেখুন। একটু লাল হয়ে এলে আমি টমেটোর কুচিটা দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি, একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। তো এতে আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, আদা রসুন আর লঙ্কা আমি বেটে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিবো একটা একটা করে। এই যে দেখুন, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে এটা ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি, এই যে এটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দেবো এটা কষার জন্য। তো
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটা। মশলার থেকে তেল বেরিয়ে এলে আমি আলুটা দিয়ে দেবো এবং সয়াবিনটা দিয়ে দেবো। এই সয়াবিনের রেসিপিটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে এই তরকারিটা। আপনারা রেসিপিটা ট্রাই করবেন। এই দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এতে সয়াবিনটা দিয়ে দিব। আমি খুব অল্প পরিমাণ বানাচ্ছি, তো আপনারা এটার পরিমাণটা একটু বাড়াতেও পারেন, তাতে পরিমাণগুলো একটু বেশি বেশি লাগবে সব কিছু পরিমাণ। আলুটা এখন দিয়ে দেব। এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে রেখেছিলাম নুন দিয়ে। এবার আমি হালকা জল দেবো ওটা কষানোর জন্য। সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। লবণ, এবার নুনটা দিয়ে দেবো আমি। এবার পরিমাণ মতো নুনটা দেবো। এটা কষতে কষতে তারপর সামান্য জল দিয়ে ফোটাতে হবে। দেখুন এটা থেকে তেল বেরিয়ে এসছে, আমার কষানো কমপ্লিট। এবার আমি সামান্য মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে।
উঠে গেছে। এবার এতে আমি গরম মশলা দিয়ে দেব। এই যে আমি বেটে রেখেছিলাম যে গরম মশলার গুঁড়ো, এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এবার দিয়ে দেবো। এই যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা, আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো আমি এবার এটা নামিয়ে দেবো। তো আমার এই রেসিপি কমপ্লিট। তো এবার আমি এটা নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই যে বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা যদি পছন্দ করে থাকেন আমার এই রান্নাটি, তো আমার এই রান্নাটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর খুবই সহজ পদ্ধতি, আপনারা প্লিজ এটা ট্রাই করবেন বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, নমস্কার, আমি আসছি।